বেনামাজি যে নামাজ না পড়ে আল্লাহ রসলে সাহাবা থাকবেন বেনামাজি যে নামাজ না পড়ে মুসলিম থাকবেন এটা নিয়মই জানতো না সাহাবিরা এটা পরবর্তী সময় চালু হয়েছে ওকাল নবীউসাল বাইনাল আবদিও বাইন আল কুফরিয় সিরকি তর্কুসলাত রহ মুসলিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তালার জন্য যা রাশস রহমতে আমরা কতিপয় মুসল্লিবৃন্দ পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে দুনিয়াবি কাজকে ত্যাগ করে মহান আল্লাহ তালার ইবাদতের লক্ষ্যে পবিত্র মসজিদ ঘরে জুমার দিনে আজানের পূর্বেই গুটি কয়েক মুসল্লি উপস্থিত হতে পেরেছি আল্লাহ তালা যে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুরুতেই সেই মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদ্বর্ষিত হোক রসুলের যিনি শেষ নবী সমস্ত নবীদের সর্দার মানুষকে অন্ধকার থেকে বের করে আর আলোর দিকে নিয়ে এসেছিলেন পথহারা মানুষকে পথের দিশা দিয়েছিলেন সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন অন্ধকার কুসংস্কার দূর করে তাওহিদকে প্রতিষ্ঠা করেছিলেন তার প্রতি অসংখ্য বর্ষিত হোক সকলি বলি সাল্লি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত রসাল্লামের হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু কথা বলেই আজকের খুতবা ইতি টানব অমাতফিকি ইল্লা বিল্লাহ যে বেনামাজির পার্থিব শাস্তি যারা নামাজ পড়ে না তাদের শাস্তি কী ইনশাআল্লাহ আজকে এ বিষয়টি আলোচনা করে শেষ করব অমাতা ফিকি ইল্লা বিল্লাহ এজন্য বিষয় যেহেতু গুরুত্বপূর্ণ আপনাদেরও মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কথাগুলো মনোযোগের সাথে শুনে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকল বিল আল্লাহ মামিন এক নম্বরে যারা নামাজ পড়বে না তারা আসলে মুসলিম থাকতে পারে না তাই তাদের বিধান পার্থিব দুনিয়াবে কিছু শাস্তি রয়েছে এক নম্বর তারা অভিভাবক হতে পারবে না যারা বে তারা দায়িত্বশীল হতে পারবে না মসজিদের মাদ্রাসার স্কুলের কলেজের দেশের সমাজের রাষ্ট্রের যারই হোক না কেন যদি বেনামাজি হয় তাহলে সে অভিভাবক হতে পারবে না মানে দায়িত্বশীল হওয়ার যোগ্যতা নাই দলিল দলিল দিয়েছেন সুরা তোবার পঞ্চান্ন নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ তালা বলছেন ইন্নামা র কি উন নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ এবং তার রসুল এবং ওই সমস্ত ইমানদার যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং বিনম্র এরা হচ্ছে তোমাদের অভিভাবক এখানে অভিভাবক হওয়ার সত্য আল্লাহ বর্ণনা করছেন যারা নামাজ পড়ে জাকাত দেয় বিনম্র তারা হচ্ছে তোমাদের অভিভাবক আজকে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সমাজ দেশ সব বেনামাজিরা দখল করে আছে ঠিক না সব বেনামাজি আর নামাজি মানুষরা তাদের পিছে পিছে ঘুরে আনুগত্য করে চাটুকারিতা করে জি না আপনার ইমানকে আপনি নষ্ট করতে পারবেন না দায়িত্বশীলকে অবশ্যই নামাজি হতে হবে যারা নামাজ পড়ে তাদেরকে দায়িত্বশীল তৈরি করতে হবে এটা বিরাট কাজ দায়িত্বে অবহেলা করা দায়িত্বে কার চুপি করতে পারবে একজন বেনামাজি যে নামাজ পড়বে সে দায়িত্বে অবহেলা কার চুপি করা অর্থ আত্মসাত করা এরকম সমস্যা তার দ্বারা ঘটতে পারে না এজন্য অবশ্যই দায়িত্বশীল অভিভাবক যে হবে তাকে নামাজি হতে হবে ইসলামের অনেক কাজে অভিভাবকের প্রয়োজন হয় বিয়ে দিবেন মেয়ের অভিভাবকের দরকার দরকার নাই দরকার আছে আল্লাহ রসুল বলছেন লা নিকাহা ইল্লা আলি অভিভাবক ছাড়া বিবাহ হয় না যে সমস্ত ছেলে মেয়েরা পালিয়ে যে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছে ইসলামী নিয়ম অনুযায়ী তাদের বিবাহ বৈধ নয় বিবাহ হবে না এটা জেনা চলছে তাদের এটা বিবাহ হবে না কথা মহিলাদের জন্য মেয়ের বিয়ে দেওয়ার জন্য অবশ্যই তার অভিভাবক দরকার অভিভাবককে তার পিতা পিতা না থাকলে তার চাচা না থাকলে তার বড় ভাই এরা হচ্ছে তার অভিভাবক অভিভাবকের সম্মতিতে মেয়ের বিয়ে হতে হবে ছেলের বিষয়টা একটু ভিন্ন অমত থাকলেও অভিভাবক হতে পারে কিন্তু মেয়ের ক্ষেত্রে অভিভাবক দরকার তাহলে অভিভাবক লাগে কিনা না ইসলামে কিন্তু এবার দেখেন আমি যেটি বলতে চাচ্ছিলাম এখন বাবা অভিভাবক বাবা হলো বেনামাজি ইসলামী আরবি বিদ্যানগণ বলছেন এমাম উসাইমিন রহমাল্লা বলছেন তাহলে বাবাকে সরিয়ে দিয়ে দেখতে হবে চাঁচা আছে কিনা চাচা যদি নামাজই থাকে তাহলে চাচা মেয়ের বিয়ে দিবে বাবা দিতে পারবে না কেন কারণ বাবা নামাজ পড়ে না মারাত্মক বিষয় কঠিন বিষয় দেখতে হবে ভাই আছে কি না ভাই যদি নামাজ পড়ে ভাই বোনের বিয়ে দিবে বাবা দেওয়ার যোগ্যতা রাখে না কারণ তো বেনামাজি এ অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে না সমাজ উপস্থিতি কথা এটাই পরিষ্কার দুই নম্বরে বেনামাজির শাস্তি বলেছিলাম তার বিবাহ হবে না ছেলে নামাজ পড়ে মেয়ে পড়ে না মেয়ে নামাজ পড়ে ছেলে পড়ে না তাহলে বিবাহ হবে না উভয়কেই নামাজি হতে হবে এখন যদি দুইজনাই বেনামাজি হয় স্বামীও পড়ে না স্ত্রী পড়ে না তাহলে তো মাফি মুশকিল মুশকিল নাই কোনো কোনো সমস্যা নাই নাকি দুইজনাই বেনামাজি তাহলে মাসলার আর দরকার নাই কিন্তু ছেলে পড়ে মানে স্বামী পড়ে আর স্ত্রী পড়ে না বা স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না বর্তমান আরবি বিদ্যানগঞ্জ সৌদি আরবের ওরা বলছে তাহলে বিবাহ কেটে যাবে তাদেরকে তালাক করে নিতে হবে বৈধ আলিঙ্গন হবে না মারাত্মক বিষয় সম্মানিত পরিস্থিতি নামাজ ইসলামের মৌলিক স্তম্ভ আমি বোঝাতে চাচ্ছিলাম এটা কোনো সাধারণ বিষয় নয় যে টুপি পরলে সব না পড়লে সমস্যা নেই পাঞ্জাবি পরলে সব হবে না পড়লে সমস্যা নেই জি না এরকম বিষয় না নামাজ একটা আলাদা বিষয় আপনাকে পড়তেই হবে এবার আসেন বেনামাজি পার্থিব তিন নম্বর শাস্তি সে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না মানে যেখানে হস করে কেন জানেন আল্লাহ তালা বলছেন এ আয়ু হাল্লা দিন আনু ইন্নামাল মুশ্রিকু নানা যাস হে মান্দারগণ নিশ্চয়ই মুশ্রিকরা পবিত্র এবার আল্লাহ তালা বলছেন ফালাইবুল মসজিদ আল হরম আদ আমি হিম হাজা এই বছরের পরে তারা যেন আর মসজিদুল হারামে না আসে আল্লাহ তালা আদেশ করে দিলেন রসুলকে মুশ্রেকরা হচ্ছে অপবিত্র তারা যেন পবিত্র স্থানে না আসে এবার বেনামাজি সমস্যা কি হলো ও তো মুসলিম তাই না ওই যে আগেই বলেছি বেনামাজি নামাজ না পড়লে কি হয় মুর্শেক হয় তাহলে এও অপবিত্র ওখানে যাওয়ার সে সুযোগ রাখে না তাকে তৌবা করে নামাজি হয়ে এবার মুসলিম হয়ে এবার হজ করতে যেতে হবে মারাত্মক বিষয় সমাজ উপস্থিতি চার নম্বর বেনামাজির পার্থিব শাস্তি ও হতে পারবে না ওয়ারিস মানে উত্তরাধিকারী অভিভাবক বাবা মারা যাবে তার ওরিসকে তার ছেলে সন্তান এবার যদি একটা বাবার পাঁচটা ছেলে আছে দুইজন নামাজ পড়ে তিনজন পড়ে না যে দুইজন পড়ে যে তিনজন পড়ে না সেই তিনজন এই নামাজি বাবার জমির ভাগ পাবে না সোজা কথা ও হতে পারবে না দলিল বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল কাফিরুল মুসলিম কোনো মুসলিম কাফের অরিস হয় না এবং কোনো কাফেরও মুসলিমের অরিস হয় না বেনামাজি নামাজ না পড়ার কারণে এ ব্যক্তি কাফেরও মুশরেক অতএব সে নামাজি বাবার কাছ থেকে সম্পদের ভাগ পাবে না করুণ অবস্থা বেনামাজির সম্মানিত উপস্থিতি বেনামাজির শেষ শাস্তি এটি বলে আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বরে বেনামাজির শাস্তি হলে তার জানা যা হবে না মানে জানাজার নামাজ হবে না বেনামাজি যে পাঁচ বার নামাজ পড়েনি হাই আল্লাহ সালাহ হাই ফালা বুঝেনি শুনেনি মানেনি এরকে মূল্যায়ন করেনি আজান চলেছে মোয়াজ্জিন তাকে ডাকে হাই আল্লাহ নামাজের দিকে আসো হাই আলাল ফালাহ কল্যাণের দিকে এসো আসসালাতু খায়রুম মিনান্ন উম ঘুম হতে নামাজ উত্তম এই ব্যক্তি ঘুমিয়ে থেকেছে এ ব্যক্তি দোকানে থেকেছে এ ব্যক্তি চাকরি ক্ষেত্রে থেকেছে এ ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে থেকেছে এ ব্যক্তি খেলাধুলায় লিপ্ত থেকেছে এ ব্যক্তি তার কর্মে ব্যস্ত থেকেছে এই আজানকে অ্যাভয়েড করে মসজিদে আসেনি সে বসে থেকেছে এবার সে মারা গেছে কেন তার নামাজ পড়তে হবে সারাজীবন যে নামাজ পড়েনি কেন তার শেষ বিদায়ে নামাজ পড়ে তাকে বিদায় দিতে হবে কিসের তার গরম পানি কিসের তার গোলাপ জল কিসের তার ভোরের পাতা ভোরের পাতা আল্লাহর নিয়ামত পানি আল্লাহর নিয়ামত গোলাপ জল আল্লাহর নিয়ামত এ বেনামাজি কাফের এবেক এর জন্য এগুলো দরকার নাই তাকে এমনিতেই একটা বিরান ভূমিতে নিয়ে গে যেভাবে গরু মারা গেলে যেভাবে কুকুর মারা গেলে যেভাবে শেগাল মারা গেলে তাকে পুঁতে দিই মানুষ কষ্টভাবে গন্ধতে দুর্গন্ধে সমাজ নষ্ট হবে এই দুর্গন্ধ মোকাবেলার জন্য তাকে একটা বিরান ভূমিতে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে আর বিদ্যানগণের বই লিখেছেন জটিল বিষয় বলছিলাম বেনামাজি পার্থিব শাস্তি এই কথাটা তিনি ব্যক্তিগতভাবে বলেননি দলিল পেশ করেছেন তিনি বলছেন আল্লাহ তালা বলেছেন মা কান আলী নবীল ফিরুল মুশ্রী কিনা আল্লাহ তালা বলছেন কোন নবী আর ইমানদারের জন্য উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশ্রিকের জন্য খুব ভালো করে খেয়াল করুন আল্লাহ তালা বলছেন কোনো নবী আর ইমানদারের জন্য উচিত নয় যে তারা কি করবে ক্ষমা প্রার্থনা করবে কার জন্য মুশ্রেকের জন্য ওলাও উলি কুরবা যদিও তারা আত্মীয় হয় মানে বাবা হয় ভাই হয় চাচা হয় আত্মীয় স্বজন হয় বন্ধু হয় কিন্তু যদি মুশ্রেক হয় তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না বেনামাজি কি মুশ্রিক অতএব তার জন্য ক্ষমা চাওয়ার আপনার বুদ্ধি নাই ক্ষমা প্রার্থনা করা যাবে না তার জন্য জানা যাতে আমরা কি বলি আল্লাহম্মদ ফিরলি হাই না ও শাহিদিনা হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও আল্লাহম ফির্লাহু তার প্রতি রহম করো ওর হামহু তার প্রতি রহম করো আল্লাহম্মদ ফির্লাহু তাকে মাফ করো এই ধোয়া আপনি করতে পারবেন না কোনো ইমানদার করতে পারবে না এটা আল্লাহর আদেশ যদিও তারা নিকটাত্মীয় হয় ও তো মারাত্মক ব্যাপার দেখেছেন আসলে ট্রেডিশনালটা ছিল না রসুল সাসমের সময়ে বেনামাজি যে নামাজ না পড়ে আল্লাহ রসুলে সাহাবা থাকবেন বেনামাজি যে নামাজ না পড়ে মুসলিম থাকবেন এটা নিয়মই জানতো না সাহাবিরা এটা পরবর্তী সময়ে চালু হয়েছে আজকে আমাদের সমাজে চালু হয়েছে কয়েকশো বছর আগে থেকে চালু হয়েছে যে নামাজ না পড়েও মুসলিম থাকা যায় আশ্চর্য ঘটনা কোনো দলিল নাই আপনি কোনো দলিল পেশ করতে পারবেন না যে নামাজ না পড়ে আমি মুসলিম আমি কাল জান্নাতে যাব জি না কোনো দলিল নাই আপনাকে আদারও দলিল পেশ করব যে আপনি নামাজ না পড়লে আসলে মুসলিম থাকতে পারবেন না আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন অনেক দলিল আছে কোরআন মানেন কোরআন থেকে দলিল আছে আদিস থেকে অসংখ্য আছে সম্মানিত উপস্থিতি বলছিলাম নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ এমন একটাই বদত এজন্য আল্লাহ তালা বলছেন যদি তোমরা ভয় করো তাহলে দৌড়াতে দৌড়াতে নামাজ পড়ো পড়তেই হবে নামাজের কোনো মাপ দেওয়া হয়নি মহিলাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে রুখসুর আছে অন্য সময় আদায় করবে কিন্তু পুরুষদের জন্য পাগল হওয়া ছাড়া বেহুশ হওয়া ছাড়া মাপ নাই পড়তেই হবে আল্লাহ বলছেন সাত বছর বয়সে তোমার সন্তানকে নামাজের জন্য বলো দশ বছর বয়সে নামাজ না পড়লে তাকে পিটিয়ে নামাজ পড়াও পনেরো বিশ বছর বয়সে যদি নামাজ না পড়ে ইসলামী রাষ্ট্রপ্রধান তার ফাঁসি কার্যকর করবে তার বাইরে ঘোষার সুযোগ নেই আল্লাহ আল্লাহতালা বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে তার রাস্তাকে খুলে দাও আয়াতের বিপরীত তথ্য যে নামাজ পড়ে না তার রাস্তাকে বন্ধ করে দাও আজ থেকে অনেক আগে ইমাম আবু হানি উল্লাহ ফতোয়া দিচ্ছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার বাইরে ঘোরার সুযোগ নাই, তাকে জেলখানায় বন্দি করতে হবে হাত্তা এত বা ও এম তা যতক্ষণ না সে তৌবা করে বলে আমি নামাজ পড়বো আমাকে ছেড়ে দাও অথবা সে মারা যায় জেলখানাতেই সে মারা যাবে তার বাইরে ঘোরার সুযোগ নেয় সময় তো বোঝাতে চাচ্ছিলাম নামাজ পড়তেই হবে আসুন নামাজ আমরা আদায় করার চেষ্টা করি শেষ কথা একটি মাসালা বলেই আলোচনা শেষ করবো ইনশাল্লাহ একটি তাহলে কি আসলে বেনামাজি জানাজা হবে না এটা প্রশ্ন থেকেই যায় এই উত্তর মাসিকা লিতে সামনে একটা পত্রিকা বলা হয় শেখ বিন জিনিস সাহেবের মাদ্রাসা থেকে সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে ব্যক্তি সালাদ শ্যাম আদায় করে না তাহলে কি তার জানাজা দেওয়া যাবে উত্তরে তিনারা লিখেছেন জি যারা একেবারেই সালাদ শ্যাম পড়ে না তাদের জানাজা দেওয়া যাবে না তারা মুর্শেক কাফের তবে যারা পড়ে পড়ে না এই সমস্যাটাই আমাদের মধ্যে বেশি তাই না পড়ে পড়ে না জুমা পড়ে আর বাকিগুলো পড়ে না বা জোহর পড়ে আসর পড়ে না বা মাগরিব পড়ে ফজর পড়ে না তাহলে তার জানাজা দেওয়া যায় তবে তার জানাজাতে সমাজের নেতৃস্থানীয় লোক এবং পরহেজগার আলেম অ্যাটেন্ড করবে না সমাজের নেতৃস্থানীয় লোক এবং পরহেজগার আলেম তার জানাজাতে যাবে না অংশ নিবে না বরং সাধারণ লোকেরা পড়ায় দেবে এ কথারও তারা দলিল দিয়েছেন বুলুবুল মারাম হাদিসের পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাদিসের ব্যাখ্যা দ্রষ্টব্য সেখান থেকে তারা এতটুক রুকসুর দিয়েছেন যে তার জানাজা দেওয়া যায় তবে সাধারণ লোকেরা পড়িয়ে দেবে সমানত উপস্থিতি আজকে যদি এই মাছ আলাটাও আমরা সমাজে কার্যকর করতে পারতাম তাহলে বেনামাজির সংখ্যা কমে যেত আশ্চর্যের কোনো বিষয় নয় এটা কোনো কঠোরতা নয় আপনি ভাবতে পারেন এত কেন কঠিন জিনা এটা কঠিন নয় আপনাকে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এত সুন্দর রূপ রস চেহারা মেধা বুদ্ধি দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছে দেখার জন্য নয় আপনাকে বিরাট একটা পরীক্ষার জন্য সৃষ্টি করেছে যে তুমি নামাজ পড়বা কি পড়বা আমি এটা নির্ণয় করবো এই পরীক্ষা আমরা ফেল হয়ে যাচ্ছি কোনো কষ্ট হবে না তাই আমি বিশেষভাবে আহ্বান রাখবো পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে উৎসকল আল্লাহ আমিন ক্ষমতার মাস্তানি বড়াই করে টাকা দিয়ে দুনিয়াতে টিকা যায় পরকালে টিকা যাবে না পরকালকে ভয় করে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে উৎসকল আল্লাহম আমিন হে আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো সকলে বলে আল্লাহ হে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরের বুকে সাহিত আছে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহমে হে আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তুমি আমাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহমে আমাদের আত্মীয় স্বজন বৃদ্ধ মাতা যদি অসুস্থ থাকে তুমি তাদেরকে সুস্থতা দান করো আল্লাহমাম আমরা যারা ঋণগ্রস্ত আছে আমাদের ঋণ পরিশোধ করা তৌফিক দাও আল্লাহমাম আমরা যারা অভাবগ্রস্ত আছি আমাদের অভাবকে তুমি মিটাইয়া দাও আল্লাহমান আমাদেরকে দিনের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করার তোফ দান করো আল্লাহমান এই দাবি দেওয়ারে আজকের সংক্ষিপ্ত খুদ্া এখানে শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাক